হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ড্রয়েড বিভিন্ন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সিম্পলি চলে যাচ্ছি ড্রয়েড বিভিন্ন অ্যাপে। ওই যে উপরে থ্রি ডটে একটি ক্লিক করে অ্যাকাউন্টে চলে যাবেন। ওইখানে দেখবেন সাইন আপ ফর ফ্রি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। অপেরা মিনিতে চলবে না, ক্রোম ব্রাউজারটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সরি, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে জাস্ট লঞ্চ দিয়ে দিলাম। একটু লোডিং হবে, এবার চলে আসছে। আর একটু লোডিং হবে, দেখুন উপরে আছে লেখা আছে ইউজার নেম, ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যার যার ইউজার নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এই যে ইমেল, এখান থেকে আপনাদেরকে একটা ইমেল দিতে হবে। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। তারপর এই যে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। সরি, এই যে আই এম নট এ রোবটে ক্লিক করবেন, এটা লোডিং হচ্ছে। তারপর দেখুন এখানে কী দেখাচ্ছে যে ট্রাফিক লাইট, তো আমাদেরকে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করতে হবে। এই যে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট আছে এখানে, যে ট্রাফিক লাইট। তারপর এই যে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, দিলাম ভেরিফাই। দেখুন আই এম নট রোবট ক্লিক হয়ে গেছে। তারপর এই যে আমি সাইন আপ ফর ফ্রিতে, সাইন আপ আপ নাও, সাইন আপ নাও, এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। সরি বন্ধুরা, আমি আগে আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিয়েছি, তাই আর অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। তবে আপনাদেরকে আপনাদেরটা হয়ে যাবে, মানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক, সাইন আপ নাও এ ক্লিক করার পরেই আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর আপনার ব্যাকে এসে একবারে আপনাদের চলে যাবেন জিমেলে। আমি চলে যাচ্ছি আমার জিমেলে, এই জিমেলে চলে গেলাম। জিমেল অ্যাপসে ঢুকে তারপর এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন অল আছে, অল মেল, এই যে অল মেল, এটাতে ক্লিক করুন। তারপরে একটু লোড হবে। তারপর এখান থেকে আপনারা খুঁজে নেবেন, তাই ড্রয়েড বিপেন একটা মেসেজ আসবে, ওই মেসেজটা আমি যেহেতু আগেই খুলে নিয়েছি তো আমারটা নিচে থাকতে পারে। এই যে দেখুন ড্রয়েড বিভিন্ন, এই যে এই মেসেজটা আসবে, এই মেসেজটা আসবে। তারপর সিম্পলি এটাতে একটা বার ক্লিক করুন। অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, না হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও অ্যাকাউন্টটা চালু হবে না। তারপর এই যে দেখুন অ্যাক্টিভেশন ইউআরএল, এই যে অ্যাক্টিভেশন ইউআরএল, এটাতে ক্লিক করুন। সরি, এটাতে ক্লিক করুন। তারপর এই যে আবার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। তারপরে এই যে দেখুন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন,
অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এরকম একটা পেজে আনলেই আপনাদের কাজ শেষ। এবার আপনারা আপনাদের ড্রয়েড পিপেনে গিয়ে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। যে আমি আমারটা দিয়ে দিয়েছি, তারপর সেভ মাই লগইনে ক্লিক করে চলে যাচ্ছি যে স্টার্ট বাটনে। সার্ভার ফুল দেখাচ্ছে, আবার ট্রাই করি। অন্য সার্ভার দিই, সার্ভার 3 আর সার্ভার 5-এ বেশি স্পিড, এবং 7-এও মোটামুটি স্পিড ভালো। দেখুন কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে রেড ভিপিএন এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, বাই।